একটা রেখে যদি ঠিক মতো পাওয়া যায়। একজন তো আছেই, আমার সব কিছু নিয়ে তাকে ঘাটাঘাটি করতে হবে। আম্মুকে বললাম ও যেন আমার ঘরে না আসে। আমি পোস্টারটা কত কষ্ট করে কালেক্ট করেছি, উফ, যদি না পাই তাহলে ওকে আমি আজ। আরে কি শুরু করেছে ছেলেটা, দেখো তো আমিনা, ওর কি হলো, কেন এমন করছে? ভাইয়া কি করছো, এরকম ধূপধাপ শব্দ করছো কেন? কাউকে পেটাচ্ছ নাকি? পেটাচ্ছি না, তবে পেটাবো তোকে। আমাকে কেন, কি করেছি আমি? কি করেছিস আবার জিজ্ঞেস করছিস? এটা কি, এর উপর সাইন পেন দিয়ে এঁকেছে কে? না মানে ভাইয়া, আমি তো খারাপ কিছু লিখিনি। তোকে ভালো কিছু লিখতে বলেছে কে? তোর হাত আজকে আমি ভেঙে দেব। ভাইয়া 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 শোনো শোনো, আমি বুঝতে পারিনি। ভাইয়া ভাইয়া শোনো শোনো, আমি বুঝতে পারিনি। ভাইয়া, রাগ কন্ট্রোল করতে পারাটা। আরে 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 কি হলো, এখনই তো আমার হাত থেকে প্লেটটা পড়ে ভেঙে যেত। আর বাসার ভেতরে তুমি দৌড়াচ্ছ কেন, বাইরে যাও। কি হয়েছে আব্দুল্লাহ, তোমরা লুকোচুরি খেলছো? এই যে দেখো, পাজিটা আমার পেছনে এসে লুকিয়েছে। না আমি না, চলো ব্যাকইয়ার্ডে খেলি গিয়ে। না আমি যাব না তোমার সঙ্গে। এসব কি আমিনা, ভাইয়ার সঙ্গে এমন বিহেভ করছো কেন তুমি? আম্মু তুমি তো দেখোনি ভাইয়া কি ভীষণ রেগে গিয়েছিল, ধরতে পারলে আজ সত্যি আমার হাত ভেঙে দিত। ভাইয়া বলেছেও তাই। তাই? এই আব্দুল্লাহ, তুমি ওর হাত ভেঙে দেওয়ার কথা বলেছো? না মানে হ্যাঁ, না আমি রেগে গিয়েছিলাম বটে, কিন্তু আমিনাও তো দোষ করেছে। মানছি ও দোষ করেছে, তাই বলে ওর হাত ভেঙে দেবে, এটা কেমন কথা? আম্মু তুমি কিছু না বুঝেই আমিনার পক্ষ নিচ্ছ। মুখে মুখে কথা বলো না আব্দুল্লাহ। আব্দুল্লাহ, ওই যে দাদু সব শুনছেন, কিছুদিন আগে বেড়াল উদ্ধার করে যে ভালো কাজটা করেছিলে, এবার সেটাও পাল্টে দিলে। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? আব্দুল্লাহ তোমাকে আম্মুর মুখে মুখে কথা বলতে শুনলাম। দাদু ভাইয়া আমাকে মারতে এসেছে, আবার আম্মু মুখে মুখে তর্ক করছে। না মানে সরি আম্মু, আমিনা সরি। বুঝতে পেরেছি, আমি দেখছি বৌমা, আমি দেখছি। আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে আসো, ক্লিয়ার করে বলো তো দেখি আমাকে দাদু ভাই, কি হয়েছে? মানে হয়েছে কি দাদু? এটা কি, এর উপর সাইন পেন দিয়ে এঁকেছে কে? দাদু তুমি হাসছো কেন? ও দাদু এরকম রহস্য করছো কেন? আরে বলো না, এখানে হাসির কি দেখলে? দাদু আমার কিন্তু খুব অস্বস্তি লাগছে, আমি কিন্তু এবার কেঁদেই ফেলবো। আরে থাক থাক থাক, আর কাঁদতে হবে না। আরে খুশির ব্যাপার ঘটেছে, তাই তো হাসছি দাদু ভাই, তাই তো হাসছি। খুশির ব্যাপার? আমার দাদু ভাই ভালো কাজ করে করে পুরস্কার জিতবে, আর আমি খুশি হব না? দাদু ভাই তুমি তোমার পঞ্চম ভালো কাজটি করে ফেলেছো, বুঝতে পেরেছো দাদু ভাই, পঞ্চম নাম্বার ভালো কাজটি তুমি করে ফেলেছো। হ্যাঁ
আমিনা দিল বিচার, আম্মু দিল ধমক, আর আমি করলাম ভালো কাজ। সব কেমন মানে সব কেমন গড়বর হয়ে যাচ্ছে, তাই না? জি। তুমি আমিনার উপরে ভীষণ রেগে গিয়েছিলে, তাই না দাদু ভাই? ভীষণ। জি। তারপর কি হলো, আমিনাকে তেড়ে নিয়ে গেলে? হ্যাঁ, সেটাই তো বললাম। কিন্তু হঠাৎ তোমার রাশেদ আঙ্কেলের কথাটা মনে পড়ে গেল যে। রাগ কন্ট্রোল করতে পারাটা বীরত্বের কাজ। আর তুমি কি করলে? তুমি নিজেকে শান্ত করে নিলে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওটাই তো ভালো কাজ দাদু ভাই, ওটাই তো ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীজি বলেছেন, কুস্তিতে কাউকে পরাজিত করা কিংবা আছার মারাটাই বীরত্বের কাজ নয়, প্রকৃত বীর সেই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। তুমি যে প্রচণ্ড রেগে গিয়েও নিজেকে কন্ট্রোল করেছো, এটাই ভালো কাজ দাদু ভাই, এটাই ভালো কাজ। রাগ মানুষের শত্রু, এর কাছে কখনো হেরে যাওয়া যাবে না দাদু ভাই, এর কাছে হেরে যাওয়া যাবে না। দাদু, ভালো কাজ করা দেখি আসলেই সহজ। অবশ্যই, তুমি শুরুতে বলেছিলে না ভালো কাজ করা খুব কঠিন। হ্যাঁ, এখন বুঝতে পারছো তো নিজের অজান্তেই কেমন ভালো কাজ করে ফেলছো? খারাপ কাজ করাই বরং কঠিন। ও আব্বু, তাহলে সাইকেলের জন্য আমাকে খুব কঠিন শর্ত দেননি। মোটেও না, তুমি শুধু একটু সচেতন থাকবে, দেখবে একের পর এক ভালো কাজ করে ফেলছো দাদু ভাই, ভালো কাজ করে ফেলছো। হুররে, আমার সাইকেল পাওয়া আর ঠেকাইকে।